আচ্ছা আজকে আমরা লঘু দ্রবণ লঘুকরণ সূত্র আর হচ্ছে টাইট্রেশন এই দুইটা জিনিস দেখার চেষ্টা করব যদি আমাদের সময় কুলায় আর হচ্ছে আগের দিনের একটা ছোট্ট ক্যালকুলেশনে মিস্টেক আছে সেই জিনিসটা আমি একটু আগে ঠিক করে দিতে চাই সেটা হচ্ছে আগের দিন যখন আমরা ওই শতকরা একক ঘনমাত্রা বের করছিলাম তখন ফাইভ পারসেন্ট ভি বাই ভি এরকম থাকলে আই মিন আমি ক্যালকুলেশনে বসাইতে গিয়ে ভুল করছি তোরাও মানে বলিস নাই সূত্র তো এটা ছিল ডাব্লিউ ইন্টু এক হাজারি সোডিয়াম কার্বনেট আর আমি বলে দিছিলাম ওই অঙ্কটাতে যে এটাকে এটার মোলারিটি বের করতে হবে এস আর যেখানে বলে দেওয়া আছে হচ্ছে ব্যবহৃত সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহৃত সোডিয়াম সরি এটা সোডিয়াম কার্বোনেট বলে নেই সোডিয়াম হাইড্রোক্সাইড বলছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের আপেক্ষিক গুরুত্ব ওয়ান পয়েন্ট জিরো নাইন এরকম বলে দিছিলাম আর কি কোশ্চেনে ওকে ওয়ালাইকুম আসসালাম তো এইখানে আমি যে ভুলটা করছিলাম বসানোর সময় রো ইকলস টু ছিল এম বাই ভি তাহলে ভরের জায়গায় ভি রো বসাইতে হবে তো এখানে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা ব্যবহৃত হয়েছে মানে এই যে ফাইভ পার্সেন্ট ভি বাই ভি মানে একশো দ্রবণের একশো এম এর মধ্যে পাঁচ এম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রভূত আছে ওই যে পাঁচ এম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রভূত আছে সেটার আপেক্ষিক গুরুত্ব ছিল ওয়ান পয়েন্ট জিরো নাইন আই মিন তার আপেক ইয়া ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন ছিল তো আমার এখানে লাগবে তার ভর মানে পাঁচ এম এর ভর তো বসানোর কথা এটা ভর সমান সমান ছিল ভিরো আই মিন এখানে বসানোর কথা ফাইভ ইন্টু ওয়ান আমি ওখানে ভুলে ভাগ দিয়ে ফেলছিলাম ওকে তো এটা একটু মিস ভুল হয়েছিল এটা তোরা একটু ঠিক করে নিস যদি খাতা এটা করা থাকে আর এটা হচ্ছে চল্লিশ আর এটা হচ্ছে একশোর মধ্যে তো এটার অ্যান্সারটা কত আসে একটু দেখতো ওয়ান না ওকে এখানে কিন্তু এই যে ডাব্লিউ সমান সমান হবে এই যে ভর সমান সমান হবে আয়তন ইন্টু ঘনত্ব মানে পাঁচ এখানে বসানোর কথা ছিল এখানে যেহেতু আয়তন লাগবে পাঁচ এম এল আছে ওই এম এলটাকে আয়তনটাকে আমার ভরে নিয়ে যেতে হবে মানে আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ দিতে হবে মিন আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুণ দিতে হবে আমি আগের দিন ভাগ ভাগ লিখে ফেলছিলাম মানে এটাকে বাই লিখে ফেলছিলাম ওকে তো এটা একটু ঠিক করে নিস খাতায় আচ্ছা এবার আমি তাহলে ইয়াতে চলে যাচ্ছি আজকের টপিকে চলে যাচ্ছি আজকে আমরা দ্রবণ লঘুকরণ সূত্র দিয়ে শুরু করব মুসলাম অবশ্য যারা বুঝছিস তারা খাতা দেখলেই এই জিনিসটা ধরতে পারার কথা ছিল যা হোক আর এবার তাহলে আমাদের আজকের টপিক শুরু হচ্ছে লঘুকরণ সূত্র যদিও এইটা আমরা ওই দ্রাব্যতা পড়ার সময় একটু একবার বলছিলাম আহ আরো দ্রবণ লঘুকরণ সূত্র তার মানে বোঝা যাচ্ছে আমরা একটা দ্রবণকে লঘু বানায় ফেলবো ধর এখন একটা দ্রবণ আছে সেটা ধর আচ্ছা দ্রবণ টোটাল দ্রবণের আয়তন পুরা দ্রবণটা আর এর ঘনমাত্রা হচ্ছে ধরলাম পয়েন্ট টু মোলার ওকে তা আমি এখন এটার মধ্যে এটার মধ্যে ধর সোডিয়াম কার্বনেট দরিভূত আছে সোডিয়াম কার্বনেট ধর পাঁচ গ্রাম আছে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট 250 ml 5 গ্রাম বেশি হয়ে যায় আচ্ছা 2 গ্রাম দিলাম যা হোক একটা দ্রবণ যার মধ্যে এখন আচ্ছা এই পরিমাণ দিলাম না কারণ তাতে ঘনমাত্রা আবার আমার বের করে নেওয়া লাগবে দরকার নেই তো এখন একটা দ্রবণ আছে যার মধ্যে যার ঘনমাত্রা পয়েন্ট টু মোলার দেওয়া আছে আর হচ্ছে আড়াইশো এম আয়তন দেওয়া আছে ডাব্লিউটা কত এটা আমরা এসি কল ডাব্লিউ এক হাজার দিয়ে ডাব্লিউ বের করে নিতে পারবো দরকার নাই কিন্তু কথা হচ্ছে এখন এই দ্রবণটা এখন যে ঘনমাত্রা আছে আমি চাচ্ছি এর ঘনমাত্রাটা কমে যাক দ্রবণটা পাতলা হয়ে যাক আর লঘু হয়ে যাক কি করব বাইরে থেকে পানি অ্যাড করে দিব তো বাইরে থেকে এক্সট্রা পানি অ্যাড করে দিলে আই মিন দ্রবণের আয়তনটা বাড়াই দিব তো দ্রবণের আয়তন আগ এই আগের আয়তন যদি দ্রবণের এটা যদি ভিয়ন হয় আর আদি ঘনমাত্রাটা যদি এসন হয় মানে এটা হচ্ছে ভিয়ন তো শেষ যে আয়তনটা করে ফেললাম আড়াইশো এম শেষ আয়তনটা বাড়াই দিছি যেটা ভিটু এখন দ্রবণের নতুন ঘনমাত্রা হয়ে যাবে যেটাকে আমরা এস দিয়ে দেখাতে পারি এই এস টুটা যদি আমরা বের করতে চাই বা এস টু এই নতুন যে ঘনমাত্রা হইল এর সাথে আগেরটা সম্পর্ক যদি আমরা বের করতে চাই ব্যাপারটা এরকম যে আমরা এখানে দ্রবণের মধ্যে পানি অ্যাড করছি কিন্তু যে দ্রব্যটা দ্রবীভূত ছিল মানে সোডিয়াম কার্বনের যে পরিমাণ ছিল তার মূল সংখ্যা কিন্তু চেঞ্জ হয় নাই সোডিয়াম কার্বনের যদি আগে পাঁচ গ্রাম থাকে বা দুই গ্রাম থাকে যেটাই হোক সেটা আমরা হিসাব আছে হিসাবটা করে বেরি করে ফেলি কত আছে কারো কাছে ক্যালকুলেটার থাকলে এখান থেকে একটু বের করতো এম বাই এক হাজার দিয়ে মানে ডাব্লিউটা এরকম হবে এম হচ্ছে একশো ছয় ভি হচ্ছে আগে আড়াইশো আর পয়েন্ট টু ডিভাইডেড বাই এক হাজার কত আসে দেখছি একটু আমার ক্যালকুলেটারটা কই রাখলাম কত আসে ভাইয়া ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি নাইন ওকে ঠিক আছে তো এখানে গ্রাম সোডিয়াম আছে তো এখন এই 5.3 গ্রাম সোডিয়াম ছিল আমি কিন্তু আর খালি পানি বাইরে থেকে দিছি তার মানে দ্রবের যে মূল সংখ্যা দ্রবীভূত দ্রবের যে মূল সংখ্যা সেটা কিন্তু চেঞ্জ হয় নাই আর আমি জানি মূল সংখ্যা সমান সমান ভি ইন্টু এস এটা আমরা আগের দিন সূত্র পড়ছিলাম তার মানে ইয়া পানি অ্যাড করার আগেও যা মূল সংখ্যা ছিল পানি অ্যাড করার পরও মূল সংখ্যাটা সেম থাকবে কিন্তু আয়তন আর ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে আমরা এখান থেকে যেটা দেখতেছি যে আমরা যদি মূল সংখ্যা স্থির রাখি যদি মূল সংখ্যাকে ধ্রুবক ধরি তাইলে এই যে যদি এন স্থির হয় বা স্থির থাকে মানে মূল সংখ্যা যদি স্থির থাকে তাহলে ভি আর এস এর গুণফলটা ধ্রুবক আসতেছে সবসময় সেম থাকতেছে তার মানে সব সময় এই দুইটার গুণফল সব সবসময় ধ্রুবক হবে আদি আয়তন আদি ঘনমাত্রা যা থাকবে শেষ আয়তন শেষ আহ ঘনমাত্রাটা সে হবে আমি যতই চেঞ্জ করি না কেন এগুলা সময় ধ্রুবকই থাকবে সেম মান আসতে থাকবে তো এইটা হচ্ছে আমাদের দ্রবণ লঘুকরণ সূত্র তার মানে একটা দ্রবণের আদি আয়তন আর আদি ঘনমাত্রা তার যদি হ্যাঁ দ্রাব্যতার গুণ ফলে এই সূত্রটা ইউজ করছিলাম তখন তো এটা পড়াইছিলাম না এখন এটা দেখাচ্ছি ওকে ভিওন এস ভি টু এস টু তার মানে সবসময় একটা দ্রবণে আমি যদি নতুন করে পানি অ্যাড করে দ্রবণটাকে লঘু করে ফেলি তার ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে আয়তন বাড়াই দিলে ঘনমাত্রাটা কমে যাবে এমনভাবে এই দুইটা চেঞ্জ হবে যাতে গুণ করলে আবার মূল সংখ্যাটা সেমই থাকে তার মানে আদি ঘনমাত্রা আর আদি আয়তনের যে গুণফল ছিল শেষ ঘনমাত্রা শেষ আয়তনের গুণফল ফল সেম হবে তাহলে এটার পরিচয়টা হবে ভিয়ন হচ্ছে আদি আয়তন আর এসন হচ্ছে আদি ঘনমাত্রা এরকম ভি হচ্ছে পরিবর্তিত আয়তন বা শেষ আয়তন যেটাই বলি না কেন শেষ আয়তন দিয়ে দি শেষ আয়তন আর এস টু হচ্ছে শেষ ঘনমাত্রা তো এই সূত্রটাকে আমরা বলি দ্রবণ লঘুকরণ সূত্র যখনই আমাদের বলবে যে এরকম দ্রবণের একটা ঘনমাত্রার দ্রবণ দিয়ে বলবে এটা থেকে এই ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করো তখন আমরা ওই পানি অ্যাড করে এক্সট্রা পানি অ্যাড করে এটাকে চেঞ্জ করতে পারবো যেমন এখন যদি আমাকে বলে যে এই আড়াইশো এমএল দ্রবণটাকে যদি আমি যে পরে ভি টু ধর আড়াইশো ছিল তো আমি ধর পানি অ্যাড করে এটাকে চারশো এমএল বানায় ফেলছি ভি টু মান যদি চারশো তাহলে আমার নতুন ঘনমাত্রাটা কত হয়েছে সেটা যদি বের করতে বলে তাহলে আমরা যা সূত্রে বসায় দিব যে আমাকে এস টু বের করা লাগবে তাহলে সূত্র হচ্ছে ভিওয়ান এসন ভিওয়ান এসন ইকুয়ালস টু ভি টু এস টু মান বসাবো যে আদি আয়তন ছিল আড়াইশো আর এসন আদি ঘনমাত্রা ছিল পয়েন্ট টু মোলার আর আমি এবার নতুন আয়তন বানাই ফেলছি চারশো এম এল চারশো ইন্টু এস টুটা আমাদের বের করা লাগবে তাহলে এখান থেকে এস টু কত আসে কেউ একজন হিসাব করে বল আমাকে এত মোলার আমাদের দ্রবণ লঘুকরণ সূত্র আর এইটা এইটার ক্ষেত্রে একটা ব্যাপার দুই সাইডে সেম একক থাকবে যদি এটা লিটার থাকে ওটাও লিটার এটা এম এল ওটাও এম এল কিন্তু একক দুই সাইডে সেম হবে তো এইগুলা নিয়ে একটা অঙ্ক দেখাচ্ছি এরকম প্রায় আসে ধর আমাকে বলা হয়েছে মুসলাম এটা সহজ অঙ্ক এটা আমাদের বিভিন্ন অঙ্কের মধ্যে এই সূত্রটা ইউজ করতে হয় হচ্ছে পয়েন্ট ফাইভ মোলার আড়াইশ এম এল পয়েন্ট ফাইভ মোলার এস টু এস ও ফোর দ্রবণকে দ্রবণ কে কিভাবে আসুন কখনো যদি এরকম আমি লিখতে গিয়ে কোনো কিছু ভুল করে ফেলি তোরা যদি পরে ভিডিও দেখে পাস অবশ্যই আমাকে জানাবি যাতে আমি পরের ক্লাস আবার ঠিকঠাক করে দিতে পারি এই তাড়াহুড়ায় এখন কখনো ডাটা ভুল হয়ে যেতে পারে ক্যালকুলেশনে ভুল হতে পারে তোরাও যেগুলো বলতেছিস ওগুলাই পরে আবার ক্যালকুলেশন করতে গিয়ে দেখলি যে ভুল করছিস আবার আমাকে বলিস তাহলে আমি আবার সংশোধনটা করে দিব আচ্ছা তাইলে এবার হচ্ছে আমাকে বলা হয়েছে একটা দ্রবণ দেওয়া আছে যেটা আয়তন এখন আড়াইশো এম আর ঘনমাত্রা হচ্ছে পয়েন্ট ফাইভ মোলার সেটার ঘনমাত্রাকে আমার ডেসি মোলার বানায় ফেলতে হবে তাইলে ভিওন আদি আয়তন হচ্ছে আড়াইশো এম আর আদি ঘনমাত্রা হচ্ছে পয়েন্ট ফাইভ মোলার ভি টু আমার বের করা লাগবে যে কত নতুন আয়তন কত হবে আর এস টু বলছে ডেসিমুলার মানে হচ্ছে আমরা পড়ছিলাম ডেসিমুলার মানে হচ্ছে পয়েন্ট ওয়ান মোলার তাহলে জাস্ট সূত্র দিয়ে আমি বের করবো এবার ভি টু কত তাহলে ভি এসন এস মানে আড়াইশো ইন্টু পয়েন্ট ফাইভ ইকুয়ালস টু ভি টু ইন্টু পয়েন্ট ওয়ান তাহলে এখানে আসতেছে হচ্ছে দেখো কত আসে হ্যাঁ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ওকে তার মানে আমার দ্রবনের আয়তনটা বারোশো পঞ্চাশ এল বানায় ফেলতে হবে ছিল আগে আড়াইশো এম এল তাহলে উত্তরটা এরকম লিখতে হবে উত্তরটা এভাবে লিখতে হবে সুতরাং অতিরিক্ত পানি যোগ করতে হবে অতিরিক্ত পানি যোগ যোগ করতে হবে কত এম এল আগে ছিল আমার আড়াইশো বানার লাগবে বারোশো পঞ্চাশ তার মানে বারোশো পঞ্চাশ মাইনাস আড়াইশো এম এল আইমিন বা বা দিস এক লিটার পানি প্রায় এক হাজার এম তার মানে সুতরাং এক হাজার এম পানি অতিরিক্ত অ্যাড করে ওই দ্রবণকে দ্রবণে পরিণত করা যাবে এই টাইপের অঙ্ক আসে গ নাম্বারের জন্য ছোট ছোট অঙ্ক বা অন্য অঙ্কে অন্য অঙ্ক বড় অঙ্ক করতে গিয়ে তার ভিতরে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হইতে পারে যেমন আমরা দ্রাব্যতা গুণ ফলে করছি আচ্ছা তো এটা নিয়ে আর বেশি পেঁচানোর কিছু নাই এগুলা সহজ সেটা হচ্ছে যদি আমাদের টাইটেশন নিয়ে অঙ্ক বা মেইন যে ইয়াগুলো দরকার অঙ্কগুলো দরকার সেগুলা হচ্ছে আমরা করব হচ্ছে দ্বিতীয় পত্রের তিন নাম্বার চ্যাপ্টারটাতে পরিমাণগত রসায়ন ওখানে তবে এখানেও কিছু ছোট ছোট অঙ্ক দেয় সেগুলো আমরা একটু দেখবো ওকে এখন আমাদের ইয়া হচ্ছে টাইট্রেশন তো টাইট্রেশনটা হচ্ছে তোদের প্র্যাক্টিক্যালে থাকবে তো এখন জাস্ট এই জিনিসটা হাতে না করা পর্যন্ত আসলে ফিল করাটা একটু টাফ তবু আমি যথেষ্ট ইজি করেই বুঝাই দিচ্ছি এই প্রসেসটা হচ্ছে যে আমি একটা দ্রবণের ঘনমাত্রা জানি না সেই দ্রবণের ঘনমাত্রাটা নির্ণয় করব আরেকটা দ্রবণ ব্যবহার করে যে দ্রবণটার ঘনমাত্রা আমি জানি তার মানে একটা জানা ঘনমাত্রার দ্রবণ দিয়ে আর একটা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রাটা নির্ণয় করা আমার বা একটা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিটাকে আমরা টাইট্রেশন বলি তাহলে আমি একটু ইয়াটা লিখে দিচ্ছি সংজ্ঞা লিখে দিচ্ছি যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় এটাকে সংজ্ঞাটা অনেকভাবেই লেখা থাকে তোর যেটা বই থেকে দেখে যেটা ভাল লাগে লিখতে পারিস একটি প্রমাণ দ্রবণের সাহায্যে প্রমাণ দ্রবণ মানে যার ঘনমাত্রা জানা আছে প্রমাণ দ্রবণের পাশে ব্র্যাকেটে লিখতে পারিস জানা ঘনমাত্রা জানা ঘনমাত্রার দ্রবণ ওকে একটি প্রমাণ সাহায্যে এই যে আমি একটু পরে আবার প্রমাণ দ্রবণ নিয়ে বলবো চিন্তা করিস না প্রমাণ দ্রবণের সাহায্যে অন্য একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় করা হয় তাকে টাইট্রেশন তাকে বলে আমি আস্তে আস্তে পুরোটাই বুঝাচ্ছি পিন নেওয়ার দরকার নাই হ্যাঁ যে প্রক্রিয়া একটি প্রমাণ দ্রবণের সাহায্যে প্রমাণ দ্রবণের মানে হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাহলে কেউ চাইলে প্রমাণ দ্রবণ যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে যেমন আমরা ওই যে ডেসিমোলার দ্রবণ বললাম একটু আগে তো ডেসিমোলারের ডেসিমলার দ্রবণ বলতে কি বোঝায় ওটার ঘনমাত্রা হচ্ছে পয়েন্ট মোলার তার মানে ওই দ্রবণটার ঘনমাত্রা আমরা জানি বা যে কোনো একটা দ্রবণ বানাইলাম যার ঘনমাত্রাটা আমি এখন নির্ণয় করছি এবং এটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা নাই ওকে যে আমি এটাকে পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবো তো এই টাইপের দ্রবণ হইলে যেটা জানি এর ঘনমাত্রাটা ঠিকঠাক মতো জানি তো এই রকম দ্রবণকে আমরা প্রমাণ দ্রবণ বলি তো এই প্রমাণ দ্রবণ তৈরি করতে গিয়ে আমরা কিছু দ্রবণ আছে যেগুলাকে রেখে দিলে ধর আজকে বানাইছি আমি এটাকে পরেও ইউজ করতে পারবো এখন যে ঘনমাত্রা বানাইছি এই ঘনমাত্রায় থাকবে চেঞ্জ হবে না কারণ এটা বাতাসের সাথে বিক্রিয়া ঠিকটা করবে না এরকম একটা অবস্থা আবার কিছু দ্রবণ আছে আমি রেখে দিলাম আজকে যে ঘনমাত্রার দ্রবণ বানাইছি সেটা আবার পরে যদি ওইটা নিয়ে কাজ করতে যাই আরেকবার ওইটার ঘনমাত্রাটা দেখে নেওয়া লাগবে অ্যাকচুয়ালি কত আছে বা ওইসব ক্ষেত্রে সব পদার্থের এরকম দ্রবণ বানায় রেখে দিলে সেগুলা আবার পরবর্তীতে চেঞ্জ হয়ে যেতে পারে ওগুলাকে ইউজ করার আগে তখন তখনই বানায় নিয়ে কাজ করতে হয় এরকম আর কি তো এই যে আমরা এই দ্রবণ বানাবো যে দ্রবণের বানানোর জন্য এই পারপাসে যে পদার্থগুলা ইউজ করতেছি সেইটাকে দুইটা ভাবে ভাগ করা হয়েছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা সংজ্ঞাটা আসবে আমি এখনো কিন্তু টাইটেশনে ঢুকি নাই তার আগে প্রমাণ দ্রবণ কিভাবে বানাবো আই মিন প্রমাণ দ্রবণ বানাইতে হলে কি টাইপের পদার্থটা ইউজ করাটা সুবিধাজনক তো সেটা নিয়ে বলতেছি তো দুইটা সংজ্ঞা লিখে রাখ একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ টাইট্রেশন সংজ্ঞা আর একটু বইয়ের মধ্যে অ্যাড করাও থাকতে পারে নির্দেশক কথাটা ইউজ করা থাকতে পারে তোর যেটা ভাল লাগে দিবি সমস্যা নাই আমি ধাপে ধাপে সবগুলা জিনিসে আসতেছি তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেসব পদার্থ বিশুদ্ধ অবস্থায় বিশুদ্ধ অবস্থায় থাকে এবং বায়ুর কোনো উপাদান দ্বারা বায়ুর উপাদান যেমন ধর co2 তারপরে হচ্ছে অক্সিজেন জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় না বা মানে এগুলোর সাথে বিক্রিয়া করে না আক্রান্ত হয় না ফলে সঠিকভাবে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায় প্রস্তুত করা যায় তাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড বলে প্রাইমারি স্ট্যান্ডার্ড বলে প্রাইমারি বলে মানে সকল বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় আর খোলা অবস্থায় রেখে দিলে বা দ্রবণ বানায় রাখলে এর এরা সিও টু অক্সিজেন অথবা বাতাসে যে জলীয় বস আছে তার সাথে কোনো প্রকার বিক্রিয়ায় যায় না ফলে যে আমি যখন ভর মেপে এটার দ্রবণটা বানাই রাখছি ডাব্লিউ এক হাজার বা এমভি ওটা দিয়ে এসটা দ্রবণ বানানোর সময় যে এস পাইছি আমি ওই এসটাই অনেক দিন থেকে যাবে কোনো প্রবলেম হবে না তো এই টাইপের দ্রবণগুলোকে আমরা এই টাইপের পদার্থগুলোকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি এগুলোর কিছু উদাহরণ দিচ্ছি যেমন ধর আমি এই টাইর উদাহরণগুলো লিখতেছি কারণ এটার মধ্যে আমি আবার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের সংখ্যাটা এটার মধ্যেই লিখব এই ক্ষেত্রে উদাহরণটা হচ্ছে না মানে অ্যানালার এর ব্যাপারটা হচ্ছে যে কোনো পদার্থকে আমি বিশুদ্ধ করে অ্যানালার বানাইতে পারবো কিন্তু এটা আসলে ওই ব্যাপারটা না যে বাতাসের সাথে বিক্রিয়া যাচ্ছে কিনা সেটা আরকি অনেকদিন যদি ঘনমাত্রা অপরিবর্তিত রাখা যায় এইসবের দ্রবণের সেটার উপরে আর এনালার তো নর্মালি যে কোনো পদার্থকে আমি বিশুদ্ধ করে এনালার করতে পারবো সর্বোচ্চ পরিমাণ বিশুদ্ধ করা যাবে তবে হ্যাঁ এনালার গ্রেড পদার্থগুলা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হিসেবে বেশি বেটার হবে আচ্ছা এই যেমন সোডিয়াম কার্বনেট তারপর হচ্ছে এইচ টু সি টু ও ফোর অক্সালিক অ্যাসিড তারপর হচ্ছে কে টু সি আর টু ও সেভেন তোদের বইয়ে মেবি এরকম উদাহরণ আছে আর যা হোক আমি এইগুলা দিলাম আর কি ইত্যাদি মনে রাখবি মানে তোদের বইয়ে যে উদাহরণ আছে বা সব বইয়ে যেগুলা উদাহরণ আছে দেখবি প্রাইমারি স্ট্যান্ডার্ড মধ্যে সবগুলোর আমি কিন্তু কার্বন বলি নাই আমি বলছি সি আছে সি বলতে সি লেটারটা আছে যেমন এখানে সি আছে এখানে ক্রোমিয়ামে সি আছে ওকে তো এইভাবে মনে রাখতে পারিস কারণ অবজেক্টিভে প্রায় আসে তো নর্মালি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ করার মধ্যে লেটার হিসাবে সিটা থাকবে কার্বন বলি নাই কিন্তু হ্যাঁ আর আরেকটা ব্যাপার তবে ব্যতিক্রম একটা আছে এইচসিএল মানে আর কি যদি এভাবে তুই মনে রাখতে যাস এইচসিএল এর মধ্যেও কিন্তু সি আছে কিন্তু এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না এটা একটু যদি আবার এই রুলে তুই মনে রাখতে যাস যে যেসব পদার্থের মধ্যে সি আছে তারাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে সি লেটারটা আছে তাহলে সেই অনুযায়ী এইচসিএল এর মধ্যেও সি আছে লেটারটা বাট এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড ক্লাস না এটা একটু মনে রাখিস যদিও ভাবে শর্টকাটে মনে রাখতে চাস আর যদি মুহস্ত করি সেটা ডিফারেন্ট ব্যাপার আর এবার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পড়তো তাহলে এই সংজ্ঞা থেকেই আমরা একটু চেঞ্জ করে দিব জাস্ট যেখানে যেখানে চেঞ্জ হবে তোরা বুঝতেই পারতেছিস এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে এসব পদার্থ সাধারণত বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না ওকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না বা থাকে না যেটাই বলি পাওয়া যায় না এবং বায়ুর উপাদান দ্বারা সহজে আক্রান্ত হয় বা আক্রান্ত হয় ফলে সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ প্রস্তুত করে রাখা যায় না বা দ্রবণ প্রমাণ দ্রবণ প্রস্তুত করলে অথবা এভাবে লিখতে পারিস যে সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ প্রস্তুত করলে সময়ের সাথে ঘনমাত্রা অপরি পরিবর্তিত হয় সময়ের সাথে মানে রেখে দিলে আর কি সময়ের সাথে পরিবর্তিত হয়ে যায় হয়ে যায় এই তাদেরকে আমরা সেকেন্ডারি বলবো ওকে তো এরকম হচ্ছে ধরো যে এই সি এল বললাম একটা এদের উদাহরণ আমি এই সাইডে লিখতেছি তো যে এগুলার উদাহরণের মধ্যে নর্মালি সি নাই তবে ওই যে এই সি এলটা ব্যতিক্রম ছিল এই সি এল এইচ টু এস ও ফোর সোডিয়াম হাইড্রোক্সাইড তারপর হচ্ছে কে এম এন ও ফোর আর কি আছে এই সোডিয়াম থায়োসালফেট এন টু এস টু থ্রি এইসব বিভিন্ন টাইপের পদার্থ যাদের মধ্যে সি লেটারটা নাই খালি একটা ব্যতিক্রম এরা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এগুলার দ্রবণ যদি আমি বানায় রাখি আজকে বানায় রাখলাম যে মোলার ঘনমাত্রা এটা খোলা অবস্থায় রেখে দিলে এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে ঘনমাত্রাটা বা খোলা অবস্থা না রেখে আমি যদি আটকেও রাখি তাতেও হয়ে যাবে কারণ ওই বোতলের মধ্যে যে ফাঁকা জায়গা থাকে ওখানেই বাতাস থাকে ওকে তো ওখানকার অক্সিজেনের সাথে এসে বিক্রিয়া করে চেঞ্জ হয়ে যেতে তো এইসবকে আমরা সাধারণত প্রমাণ দ্রবণ হিসাবে সবসময় ইউজ করতে পারি না যখন দরকার হয় তখন আমরা বানাই নিই অথবা পরে যদি আবার ইউজ করতে হয় আবার একটু ঘনমাত্রাটা চেক করে নিতে হয় যে কত আছে আচ্ছা তো আমরা এখন টাইট্রেশন ব্যাপারটায় ঢুকবো তার আগে মিটিংটা এন দিয়ে নিচ্ছি তোরা আবার জয়েন দেয় হ্যাঁ ভ্যাম হ্যাঁ মানে হ্যাঁ মানে আর কি ওইটা হচ্ছে ফেরাস সালফেটও হবে সমস্যা কেউ যদি এখানে ফেরাস সালফেট কেউ বলতে চায় যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পড়াতো সেটাও হবে মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পের সংখ্যা বেশি ওকে আচ্ছা তো এবার আসি আমাদের কারণ এই যে এফি এস ও ফোর এইটাকে যদি আমরা রেখে দিই এটা আবার ফেরাস সালফেট ফেরিক সালফেট হয়ে যায় এফি টু এস ও ফোর থ্রি হয়ে যায় বাতাসের সাথে রিয়াকশন করে আচ্ছা এখন আমরা এই টাইট্রেশন নিয়ে দেখব এটা আমাদের ল্যাবে দরকার হবে এটা মানে বারবার লাগবে ওকে পুরা যদি এই রিলেটেড এইটার সাথে থাকা হয় অথবা কেউ যদি ফার্মাসি ফার্মাসি রিলেটেড সাবজেক্ট পড়ে বা আই মিন সায়েন্সের সাথে যদি যুক্ত থাকে সে পরবর্তীতে তাহলে টাইট্রেশন অনেক ক্ষেত্রেই লাগবে তো ল্যাবে এটা করলে তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আমি একটু ছোট করে জিনিসটা বলার চেষ্টা করি এখানে যে জিনিস ইয়া ইনস্ট্রুমেন্ট গুলো আমার ইউজ হবে সেগুলো আগে আমি একটু এঁকে দিচ্ছি আমাদের এরকম কনিক্যাল ফ্ল্যাক্স এটা বোধ হয় তোরা দেখছিস আর না দেখলেও এখন দেখ এরকম কাচের এটাকে বলা হয় কনিক্যাল ফ্লাক্স কনিক্যাল ফ্লাক্স লাগবে তারপর আমাদের এরকম একটা জিনিস লাগবে যেটাকে আমরা পিপেট বলি এরকম নল মাঝখানে এরকম ভাবে একটু মোটা তারপরে আবার এখানে এসে এরকম চিকন হয়ে গেছে তাদের বইও ছবি দেওয়া আছে বই তোরা দেখতে পারিস অনেকটা এরকম এইটাকে বলা হয় পিপেট ওকে তারপর আমাদের এরকম আর নল লাগবে এটা মোটা কাজ নল তুলনামূলক এটা নিচের পর্ষণে এরকম এখানে একটা স্টপ কক লাগানো আছে যাতে আমরা আমি এটা চাবির মতো আর কি এটা ঘুরে এটা আমরা ড্রপ নিয়ন্ত্রণ করতে পারবো ওকে এটার নাম হচ্ছে আর এগুলার গায়ে দাগকাটা আছে কত এম সেটা এখান থেকে দেখতে পারবো আর এটা এক একটা যেটা পঁচিশ এম এল এর পিপেট আছে দশ এম এল এর পিপেট আছে পাঁচ এম এল এর পিপেট আছে এক এক রকম হ্যাঁ তো এটা ধর আমি পঁচিশ এম লিখে দিলাম এটা পঁচিশ এম তো এখানে একটা মার্ক দেওয়া থাকে ওই মার্ক পর্যন্ত যদি আমি তুলি তাহলে পঁচিশ এম হবে বুরেটে নর্মালি পঞ্চাশ এম পর্যন্ত বা তার বেশিও থাকতে পারে এরকম দাগ কাটা থাকে আচ্ছা এটা লাগবে আর একটা এরকম স্ট্যান্ড লাগবে দেখছিস আগেও আশা করি আচ্ছা এই মোটামুটি আমাদের আহ ইয়ার আচ্ছা আর একটা জিনিস বাদ আছে আরেকটা হচ্ছে গোলতলি ফ্লাক্স আয়তনিক ফ্ল্যাক্স বলে এটাকে ভলিউমেট্রিক ফ্ল্যাক্স তোদের কষ্ট করে না আঁকলেও চলবে যদি আঁকতে প্রবলেম হয় এটার উপরে কর্ক মানে ইসের কাচেরই কর্ক লাগানো থাকে আর এটারও বিভিন্ন আয়তন আছে হান্ড্রেড এম এল অথবা এখানে দাগ কাটা থাকে ওকে তো এটার নাম হচ্ছে আয়তনিক ফ্লাক্স আয়তনিক ফ্লেক্স তো পুরো প্রসেসটা বলতেছি ধর আমাকে এসিএল দেওয়া হলো ওকে আমাকে একটা পাত্রের মধ্যে সিল দিলো তাহলে যে পাত্রের মধ্যে এসিএলটা দিবে যে জার মধ্যে আমাকে দ্রবণটা দিবে যার ঘনমাত্রা আমাকে বানাইতে বলবে সেটা হচ্ছে ইকোনিক্যাল ফ্লেক্স তাহলে এটার মধ্যে এই এসিএল দিছে আমাকে হ্যাঁ কোনিকেল এই এসিএল দিছে যেটা অজানা ঘনমাত্রা সেটার ঘনমাত্রা আমি জানি না অজানা ঘনমাত্রা কিন্তু এটা আয়তন জানি ধর এখানে যে দাক্কাটা আছে কোনিক্যাল ফ্লাক্সে তো দাক্কাটা থাকে ধর এটা আমার জানা আয়তন ওকে তাহলে অজানা ঘনমাত্রা এখানে লিখলাম জানা আয়তন জানা আয়তন মানে ওর আয়তন জানি ঘনমাত্রা জানি না 250 ml বা 100 ml সেটা বলে দেওয়া থাকে তো এখন আমি কি বলছি সংজ্ঞাটা ছিল অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রাটা আমরা জানতে চাই ওকে কি করব একটা প্রমাণ দ্রবণ ইউজ করবো তার মানে যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি তার মানে আমাকে একটা প্রমাণ দ্রবণ বানাই নিতে হবে তাহলে ধর আমি একটা প্রমাণ দ্রবণ বানাইতে চাই ধর আমি একটা এবারে সিএল এর সাথে বিক্রিয়া করে কি অ্যাসিডের জন্য খার নিব খারের জন্য অ্যাসিড নিব এরকম তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হচ্ছে খার তো আমাদের একটা জানা দ্রবণ লাগবে ওকে যার ঘনমাত্রা জানি মানে জানা ঘনমাত্রার দ্রবণ লাগবে তো নিতে চাই তো এক মোলার ঘনমাত্রা কিসের দ্রবণ বানাবো যেহেতু এটা অ্যাসিড তো এর সাথে বিক্রিয়া করে এমন একটা পদার্থ নিতে হবে আমার খারের দ্রবণ ধর এটার মধ্যে আমি খারের দ্রবণ বানাবো সোডিয়াম কার্বনেট তো এইখানে ধর সোডিয়াম কার্বনেট দ্রবণ বানাবো সেটা বানাইতে হবে এটার মধ্যে তো সোডিয়াম কার্বোনেট দ্রবণ বানাবো এটার আয়তন এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা আয়তনিক ফ্লাক্সের মধ্যে ধাক্কাটা থাকে ওই বা এই পুরাটার মধ্যে কতখানি দ্রবণ নেওয়া যাবে সেটা ওইখানে দেওয়া থাকে ধর এটা আমি হান্ড্রেড এম লিখছি তার মানে আমার এখানে হান্ড্রেড এম এল দ্রবণ আমি বানাইতে পারবো বা আড়াইশো এম আছে দুইশো এম আছে এরকম আছে তো এখানে হান্ড্রেড এম এর দ্রবণটা আমি বানাই নিব কিভাবে নিব আমি বানাইতে চাচ্ছি হান্ড্রেড এম এল দ্রবণ মানে ভি হচ্ছে হান্ড্রেড আর বানাইতে যাচ্ছি মোলার ঘনমাত্রার দ্রবণ তাহলে এস হচ্ছে ওয়ান ওখান থেকে ডাব এম ভি এস বাই এক হাজার ওকে ওই সূত্র দিয়ে ডাব্লিউটা বের করে নিব ডাব্লিউ কত ধর ডাব্লিউ আমার আসলো যে ধরলাম সে দুই গ্রাম বা তিন গ্রাম এরকম আসছে তাহলে দুই গ্রাম বা তিন গ্রাম ওই যে আমরা ওই পলভঙ্গি ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স মেশিনে মেপে নেব নেওয়ার পর এটার মধ্যে আগে ওই কর খুলে ভিতরে আগে ওই পাউডারটা দিব সোডিয়াম কার্বোনেট দেওয়ার পরে পানি ঢালবো পানি কিন্তু একবারে ঢালবো না প্রথমে অল্প পানি ঢেলে আগে একটু নাড়াবো অল্প পানি ঢেলে ডাড়াবো যাতে দ্রবণ হয় তারপরে মোটামুটি দ্রবণ হয়ে গেলে তারপরে আস্তে আস্তে পানি পুরাটা ভরে করটা লাগাই দিয়ে আস্তে আস্তে ঝাঁকায় শেক করে পুরা দ্রবণ বানাবো তাহলে তখন আমি যে দ্রবণটা পাইলাম সেটার ঘনমাত্রা জানি তার মানে এটার ঘনমাত্রা জানা মানে প্রমাণ দ্রবণ প্রমাণ দ্রবণ তার ঘনমাত্রা কত অনমোলার ধরো আমার এখন এটার জন্য অনমোলার আমি বানাইছি ওকে অনমোলার বানাইলাম এটার ঘনমাত্রা জানি এইটা ইউজ করে এটার আয়তন আমি নির্ণয় করতে চাই এ সরি এটার ঘনমাত্রা আমি নির্ণয় করতে চাই তাহলে আমরা যেটা করব এখন আমার এই ইসের এই দ্রবণের পুরাটা হয়তো আমার লাগবে না এরকম তো এখন কথা হচ্ছে আমরা এইটা দিয়ে এই যে দ্রবণ বানাই নিলাম এইখান থেকে যে কোনো একটা দ্রবণ যে কোনো জায়গায় শিফট করে নিতে পারবো এরকম ওকে তো আমি এই যে এইখানে দ্রবণটা বানিয়ে নিলাম এই দ্রবণটাকে আমি এটার মধ্যে নিয়ে নিব শিফট করে নিব অথবা আমার যদি কখনো এরকম হয় যে এই যে এইসিএল এর দ্রবণ বা এই আমি কিন্তু চাইলে এইসিএল কে ওটার ভিতরে নিতে পারি এইটাকে এটার ভিতরে নিতে পারি আমার ইচ্ছা মতো আমি যে কোনো জায়গায় দ্রবণ নিতে পারি নর্মালি এটা কত কোনো সমস্যা নাই কিন্তু আমার এইটা থেকে যদি কোথাও দ্রবণ শিফট করতে হয় এটা থেকে যদি দ্রবণ শিফট করতে হয় নর্মালি এটার মধ্যে যদি নিতে হয় ধর হান্ড্রেড এম এল পুরাটা নিব না আমি আমি নিতে চাচ্ছি ওই পঁচিশ এম তাহলে কি করব এই জিনিসটাকে এটার মধ্যে দিয়ে দেবো এই যেটাও চিকন এটার নলটাও চিকন এটার মধ্যে দিয়ে কখনো মুখ দিয়ে টেনে উঠানো যায় আবার আলাদা একটা পাম্প করার জন্য একটা ছোট্ট রাবারের এটাকে পিপেট ফিলার বলে মানে এরকম কিছু একটা যেটাকে এখানে ইয়া করে যুক্ত করে চাপ দিলে উপরে উঠে আসে মানে বাতাসটাকে আমরা যে মুখ দিয়ে বাতাস টান দিচ্ছি এই টানটা এই পাম্পটা দিয়ে করা যায় তাহলে এখান থেকে এটার ভিতরে পঁচিশ এম তার মানে এই পিপেটের কাজটা হচ্ছে একটা জায়গা থেকে আরেক জায়গায় দ্রবণ যদি আমার শিফট করতে হয় তাহলে শিফট করতে পারবো আমরা এটা দিয়ে ওকে আচ্ছা আর তার মানে এখান থেকে ধর এই যে এই যে পঁচিশ এম এখানে যে আমি নিছি এই এই সি আমাকে এটার মধ্যে নাও দিতে পারতো এইসিএল অন্য কোনো আমাকে দিছে তাহলে টাকে ফার্স্টে ওই পঁচিশ এম এখানে নিয়ে আসতাম ওকে এই যে এটার যে জানা আয়তন ধর এখন এখানে পঁচিশ এম নিয়ে আসছি কি দিয়ে নিয়ে আসছি এই পিপেড দিয়ে এই তো নর্মালি হা আমাদের কলেজগুলাতে ওই যে কলেজের যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকে মামারাই নর্মালি পিপেট দিয়ে তুলে দিয়ে দেয় এটার মধ্যে পঁচিশ এম বা তিরিশ এম এল দিয়ে দেয় কখনো আবার স্টুডেন্টদেরও বলে তুলে নাও ওকে তার মানে তুই যখন এই জিনিসটাকে নিবি তখন দিয়ে নিয়ে আসবি প্রমাণ দ্রবণ বানাইতে হলে এটার মধ্যে বানানো যায় বানানোর পরে এখন এই যে বুরেট প্রমাণ দ্রবণ যে বানাইলাম আমি এখন এটাকে আমার প্রয়োজন মতো অথবা প্রমাণ দ্রবণকে আমি বিকারেও শিফট করে নিতে পারি যে যেমন যেটা ইচ্ছা নিয়ে আমি বুরেটের মধ্যে এই প্রমাণ দ্রবণটা নিয়ে নিব তার মানে আমার এখন কাজ করার জন্য দুইটা জিনিস লাগবে শুধু বিক্রিয়াটা করার জন্য আমার শুধু দুইটা জিনিস লাগবে এটা লাগবে আর এটা লাগবে এখন এই বাকি জিনিসগুলো হচ্ছে দ্রবণ বানানোর জন্য দ্রবণ শিফট করার জন্য এখন এই বুরেটটাকে আমি এই স্ট্যান্ডে অ্যাড করতেছি কেউ না বুঝলে বলিস অবশ্য মেইন যে ম্যাথ ম্যাথ বুঝতে কোনো কষ্ট হবে না আর প্রসেসটা অ্যাকচুয়ালি হাতে কলমে করলে পুরাপুরি বুঝতে পারবি তাহলে এটার মধ্যে এখন আমার সোডিয়াম কার্বনেট নিছি আমি বুঝছিস সোডিয়াম কার্বনেট অথবা আমরা আর একটা কাজ করতে পারি আমরা উল্টা কাজটাও করতে পারি আচ্ছা আপাতত আমি যেটা নিয়েছি সেটাই করতেছি সোডিয়াম কার্বনেট নিলাম যেটার ঘনমাত্রা জানি এটার হচ্ছে জানা ঘনমাত্রা জানা ঘনমাত্রা ইয়া প্রমাণ দ্রবণ যেহেতু আয়তনটা আমি বুরেট থেকে জানব তাহলে এই বুরেটের মধ্যে এই বুরেটের মধ্যে এখন সোডিয়াম কার্বনেট আছে এটার মধ্যে আছে সোডিয়াম কার্বনেট যার ঘনমাত্রা আমি জানি অনমোলার বানাইছিলাম আর এইখানে দাক্কাটা আছে আমি এখানে আমার যা লাগে অতিরিক্ত আমি নিয়ে নিলাম আর এই কনিক্যাল ফ্লাক্সটাকে এখানে রাখবো কনিক্যাল ফ্লাক্সটাকে এমনভাবে রাখবো এই বোর্ডটার উপরে অবশ্য হাত দিয়ে ধরেই রাখতে হবে কনিক্যাল ফ্লাক্সটাকে এই ড্রপ এই কক খুলে ককটা খুলে যখন আমি এখানে ড্রপ ফেলবো যাতে এই ইসের গায়ে না লাগে কাচের গায়ে না লাগে ড্রপটা যেন ইয়াতে পরে আর এটাকে বারবার স্ক্রল করতে হবে নাড়াইতে হবে যাতে মিশতে পারে ভালো করে তাহলে এটার মধ্যে এইচসিএল আছে এখানে সোডিয়াম কার্বনডাইক্সড আমি ড্রপ ওয়াইজ আস্তে আস্তে এখানে ফেলতে থাকবো তাহলে বিক্রিয়া হইতে থাকবে তো যখন সবগুলা এইচসিএল শেষ হয়ে যাবে এখানে যে শেষ এইচসিএল আছে তা আমি কীভাবে বুঝবো যে বিক্রিয়া শেষ হয়েছে সেটা কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য আমরা এখানে নির্দেশক অ্যাড করে দেবো নির্দেশক নির্দেশক কি জিনিস নির্দেশক হচ্ছে এমন কোন পদার্থ সেটা লিকুইড দ্রবণ হইতে পারে যেমন তোদের বই কয়েকটা নাম দেওয়া আছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ফেনোথেলিন এরকম তো ওই পদার্থগুলা কি করে একটা এই যে অ্যাসিড খার বিক্রিয়ায় সে অ্যাসিডের মধ্যে যে কালার থাকে সে খারের মধ্যে যখন ওই অ্যাসিড শেষ হয়ে যাবে ওইখানে যখন খার চলে আসবে আই মিন পিএইচ অ্যাসিডের পিএইচ আমরা জানি সাথের নিচে থাকে যেই পিএইচটা সাথের উপরে চলে যাবে অ্যাসিড শেষ হয়ে যাবে সাথে সাথেও কালার চেঞ্জ করে ফেলবে তো আমরা এখানে নির্দেশকটা দিয়ে নিব নির্দেশকটা এক দুই ফোটা দিলেই হয় তারপরে আমরা এখানে আস্তে আস্তে সোডিয়াম কার্বনেট এখান থেকে অ্যাড করতে থাকব অ্যাড করে যেই কালার চেঞ্জ হবে বন্ধ করে ফেলবো তো প্রথমবার আমাদের ভুল হয়ে যেতে পারে একটু এক দুই ড্রপ বেশি পড়তে পারে কিন্তু তখন আমি এখান থেকে রিডিং পায়ে যাব যে কত এম আমি অ্যাড করছি ধর আমি দেখলাম এখানে তো পঁচিশ এমএলএ ছিল এই পঁচিশ এমএলএ এই সিএলের জন্য ধর আমার লাগলো আমি কথার কথা বলতেছি যে আমার ধর তিরিশ এম সোডিয়াম কার্বনেট লাগলো এরকম হইল ওকে তো তিরিশ এম সোডিয়াম কার্বনেট লাগলো প্রথমবার আমার বেশি পরে যাইতে পারে তো আমি বুঝলাম যে তিরিশ এম কাজ হয়ে যাচ্ছে তো পরের বার কী করবো একই কাজটা আবার যখন করতে থাকবো মানে দুই তিনবার কাজটা করা হয় তো তখন আমি আগের থেকেই তো আমার জানা আছে যে তিরিশ এম মোটামুটি লাগে তাহলে আমি ওই বিশের পরে গিয়েই ড্রপটা আস্তে আস্তে দেওয়া শুরু করব। যাতে আমি একদম কালার জাস্ট চেঞ্জ করার সাথে সাথে আমি এই স্টক বন্ধ করতে পারি এখান থেকে কারেক্ট রিডিংটা নিতে পারি তার মানে এই বুরেট থেকে আমি আয়তনটা জেনে যাবো আমি এখানে কত এম এল সোডিয়াম কার্বোনেট অ্যাড করছি মানে আমি সোডিয়াম কার্বোনেট তাইলে ভি জেনে গেলাম বুরেট থেকে কতখানি লাগলো সোডিয়াম কার্বোনেটের এস জানি যেহেতু প্রমাণ দ্রবণ আবার এইটার ভি জানি তার মানে আমরা ওই যেটা আগে ভি এস পড়ছিলাম এইখানে ওই ভি এস এর ব্যাপারটাই আসবে একটার ভি আরেকটার একটার ভি আর এস জানি আর ভি জানি এস জানি না এরকম একটা অবস্থা তার মানে ওটা থেকে আমরা এটা বের করে ফেলতে পারবো সবাই কি প্রসেসটা বুঝছিস গায়ে লেগে যায় যদি এরকম হয় অরকোশনটা হচ্ছে যদি কনিক্যাল ফ্লাক্স এর গায়ে ড্রপ লেগে যায় সমস্যা নাই তুই একটু পানি দিয়ে আবার ইয়া করে নিবি মানে ওই ড্রপ গুলাকে ওখানে পাঠাই দিবি মানে এইটার মধ্যে এক্সট্রা করে পানি দিলে আর সমস্যা হবে না কারণ আমরা একটু আগেই দেখছি যে মোল সংখ্যার কোনো চেঞ্জ হয় না মানে এখানে এইসিএল এর যে ইয়াটা ছিল এইসিএল এর যে অনুগুলো ছিল আমি পানি দিলে তাতে কিন্তু এইসিএল এর অনুকম বেশি হবে না কথা বুঝতে পারছিস তো যদি একটু গায়ে লেগেই যায় তুই অল্প করে পানি দিয়ে ধুয়ে আবার ওটাকে নিচে নিয়ে যাবে নাড়া দিয়ে এই সবাই একটু বুঝছিস তো এই জিনিসগুলো না হয় তুই বুঝতে পারলি না এখন যখন পরীক্ষা মানে ল্যাবরেটরিতে গিয়ে হাতে কলমে কাজ করবি বুঝে যাবে এখন খালি এইটুকু বোঝ যে এইখানে আমি অ্যাসিড নিচ্ছি ওখানে খান নিচ্ছি যদি এমন হয়তো তো যে কোনোটা আমি এখানে অ্যাসিড নিয়ে এখানে খান নিতে পারতাম অথবা এখানে খান নিয়ে এখানে অ্যাসিড নিতে পারতাম সহজ কথায় অ্যাসিডের জন্য আমার খারি লাগবে একটার দুইটাই জানি ভিও জানি এসও জানি এই যে এটার এস জানা আছে কারণ আমি বানাইছি অনমোলার এটার ভিটা আমি এইখান থেকে পাবো কতখানি যোগ করছি আর এটার ভি জানি পঁচিশ এম এল এই যে ইয়া ইয়াদিন নিছিলাম পিপেট দিয়ে এটার খালি এস জানি না এসটা বের করবো তাই তো এটুক বুঝছি সবাই আর কখন বিক্রিয়া শেষ হয়েছে কেমনে ওই নির্দেশক কালার চেঞ্জ করে দিবে তো এই নির্দেশক ইউজ করে আমরা বুঝতে পারি বিক্রিয়া কখন শেষ হয়েছে ওইটাকে বিক্রিয়ার শেষ বিন্দু বা এন্ড পয়েন্ট বলে তো তাদের ওই যে টাইটেশনের সংজ্ঞার মধ্যে বইয়ে কোথাও এরকম লেখা থাকতে পারে যে প্রক্রিয়ায় উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের ইয়া অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় আর একটা প্রমাণ দ্রবণ ব্যবহার করে তাকে টাইট্রেশন বলে ওই উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে এই কথাটা অ্যাড করে দেওয়া থাকতে পারে তোরা ওই সংজ্ঞাও দিতে পারিস তো আমরা এখন ম্যাথে চলে যাই বেসিকটা মোটামুটি এইটুকুই যে আমাদের যা যা লাগতেছে তার মানে তার মানে আমরা একটার আয়তন আর একটার ঘনমাত্রা জানি আর আর একটার ঘনমাত্রা আমি জানি না ওটা বের করব আর ওইটার আয়তনটা জেনে নিব আমি ওই বুরেট রিডিং থেকে ওকে তো এবার আয় তাহলে আমরা এখন যদি এটা একটা অ্যাসিড যেহেতু বিক্রিয়াটা কি হয়েছে সেটা লিখি এই এর সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া হয়েছে তার মানে বিক্রিয়াটা কিভাবে হয়েছে এই যদি আমরা সমতা করি এন প্লাস সিও টু প্লাস এইচ টু মানে হচ্ছে এটা লাগছে হচ্ছে টু সমতা করার জন্য অবশ্যই এই বিক্রিয়া সমতা করতে হবে তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি দেখ এখানে অ্যাসিডের এক মোল খারের সাথে বিক্রিয়া করছে দুই মোল অ্যাসিড তার মানে অ্যাসিড আর খারের মূল সংখ্যার অনুপাতটা কেমন আমি এভাবে লিখতে পারি দেখতো এন এ এন এ দিয়ে বুঝাচ্ছি অ্যাসিডের মূল সংখ্যা এন বি এটা দিয়ে বুঝাচ্ছি খারের মূল সংখ্যা বি মানে হচ্ছে বেজ এ মানে হচ্ছে অ্যাসিড ও সরি 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 এই আমি লিখতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি একটু বলিস আমি এই ভিডিও গোলা পরে ভুল থেকে গেলে প্রবলেম ওকে থ্যাংক ইউ আচ্ছা এই যে এইখানে অ্যাসিডের মূল সংখ্যা আর খারের মোল সংখ্যা এ দিয়ে বোঝায় অ্যাসিড বি দিয়ে বোঝায় বেইস মানে পুরাটা যদি লিখি এটা অ্যাসিড আর এটা হচ্ছে বেইস খারের মূল সংখ্যা এন এ এন বি এভাবে লেখা যায় তো এটা কি দেখতেছি বিক্রিয়া থেকে অবশ্যই আমাদের বিক্রিয়া থেকে লেখা লাগবে এই যে অ্যাসিডের মূল সংখ্যা হচ্ছে দুই খারের মূল সংখ্যা হচ্ছে এক তাহলে এখন এটা থেকে আবার লেখা যায় আমরা এন সমান সমান জানি ভি ইন্টু এস তাহলে এটাকে লিখতে পারি অ্যাসিডের আয়তন ইন্টু অ্যাসিডের ঘনমাত্রা আর লিখতে পারি ক্ষারের আয়তন ইন্টু খারের ঘনমাত্রা ওই যে ভি ইন্টু সূত্র ইকুয়ালস টু বাই এখন যদি আমি আর আর গুণ করে দিই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে ওয়ান ইন্টু ভি এ এস এ ইকুয়ালস টু টু ইন্টু ভি ভি বি এস ওকে তাহলে এই সূত্র থেকে এখন আমি এ ভি এ অ্যাসিড নিয়েছিলাম পঁচিশ এম তো এখানে যদি আমি পঁচিশ বসায় দেই এখানে যদি পঁচিশ বসায় দেই আর অ্যাসিডের ঘন মাত্রাটা আমি বের করতে চাই জানি না আর খাড়ের আয়তন আমরা বুড়ের থেকে ধর বলছিলাম তিরিশ এম লাগছে ধর আমি জানি জানি না ওটা ধরলাম যে তিরিশ এম লাগছে আর এস বি সেটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা সরি অ্যাসিডের না খারের ঘনমাত্রা যেটা আমরা বানাই নিয়েছিলাম প্রমাণ দেবো ননমোলার তাহলে এখান থেকে আমি এস এটা বের করে ফেলতে পারবো কথা বুঝা গেছে সবাইকে বুঝতে পারছিস বিক্রিয়ার সমতা করতে হবে তাহলে এই যে আমি এখন সূত্রে নিতে হবে এই যে আমি এখন এটাকে সূত্র আকারে লিখে দিচ্ছি তাহলে আমরা সব সময় এই লাস্টের লাইনটাকে সূত্র হিসেবে ইউজ করবো ফার্স্টে বিক্রিয়া লিখে ওই লাইনটা তাহলে কিভাবে সূত্র আসতেছে দেখ সূত্রটা কিরকম হয়ে গেছে সূত্রটা এরকম দাঁড়াইছে আমি এই সংখ্যাটাকে যেটা অ্যাসিড ইয়ে খারের সামনে ছিল এই সংখ্যাটাকে আমি ওয়ানটাকে বি দিয়ে দেখাইলাম স্মল বি স্মল বি মানে খারের সামনে যে সংখ্যা ছিল বেস ওকে আর অ্যাসিডের সামনে যে সংখ্যা ছিল সেটাকে আমি স্মল এ দিয়ে দেখাইলাম মানে অ্যাসিডের মূল সংখ্যা তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে আমাদের টাইট্রেশনের যে সূত্রটা সেটা হবে যে অ্যাসিডের মূল সংখ্যা সূত্রটা জাস্ট এই যে এরকম বি ভি এ এস এ ওই যেটা লিখছি ইকুয়ালস টু এ ভিবি এস বি এটা কেটে দিলাম এটা হচ্ছে আমাদের টাইট্রেশনের সূত্র যেখানে পরিচয় গুলো কি এ হচ্ছে সমীকরণে ওই বিক্রিয়ায় অ্যাসিডের মোল সংখ্যা সমতাকৃত সমীকরণ অবশ্যই অ্যাসিডের মোল সংখ্যা না উল্টা হয়ে গেছে দেখ এই এখানে অ্যাসিডের সামনে ছিল টু সেটা কিন্তু খারের সামনে চলে গেছে এই যে টু আর আর গুণ হয়ে গেল না মনে পড়ে নামে ওই যে এন এ বাই এন বি ছিল যে আরিগুণ হয়ে গেছে কিন্তু তার মানে অ্যাসিডের সামনে চলে আসছে খারের মূল সংখ্যা তার মানে এ হচ্ছে অ্যাসিডের মূল সংখ্যা এই যে এটা যেটা খারের সামনে চলে গেছে আর বি হচ্ছে খারের মূল সংখ্যা বা এটাকে অন্যভাবে বলে এটাকে অম্লত্ব খার করতে এভাবে বলে ওগুলো আমরা এখন আসতেছি না আপাতত আমরা এভাবেই শিখবো ওগুলো আমরা পরে শিখবো আর ভি এটা দিয়ে বুঝাচ্ছি অ্যাসিডের আয়তন মানে ওই কতখানি অ্যাসিড লাগলো বিক্রিয়ায় অ্যাসিডের আয়তন এস এ দিয়ে বুঝাচ্ছি আচ্ছা ভিবি আগে লিখি ভিবি হচ্ছে খারের আয়তন কতখানি খার দরকার হয়েছে আর এস এ হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা আর এস বি হচ্ছে কারণ একই দ্রবণ এবার কিন্তু একই দ্রবণ না দুইটা ভিন্ন দ্রবণ একটা অ্যাসিড আর একটা খার তো এই টাইপের টাইট্রেশন গুলাকে বলা হয় অ্যাসিড খার টাইট্রেশন টাইট্রেশন আরো অনেক টাইপের আছে অ্যাসিড খাট ছাড়া জারণ বিজারণ টাইট্রেশনও আছে তো আমরা একটা অঙ্ক দেখে একটা ছোট্ট অঙ্ক দেখে আজকের ক্লাসটা শেষ করি আমরা পরের দিন আবার দরকার হলে আরো এইটার আরো অঙ্ক করব আর এরপরে এখানে কিছু না বুঝবে কেউ আমাকে বলবে আবার ধর এরকম বলছে আচ্ছা সহজ একটাই দেখাই অবশ্যই আগের বিগচাটাই বিক্রিয়াটা মোছাটা উচিত হয়নি সেম জিনিসই দেওয়া বলছে একটা টাইট্রেশনে এই একটা দ্রবণ ছিল হচ্ছে সোডিয়াম কার্বোনেটের এন এ টু সিও সিও টু থ্রি সরি এন এ টু সিও থ্রি আর হচ্ছে এটার আয়তন বলে দেওয়া আছে পঁচিশ এম আর ঘনমাত্রা দেওয়া আছে পয়েন্ট জিরো টু মোলার তার মানে এটা আমরা জানি ওকে তো এইটার মধ্যে টাইট্রেশন করতে গিয়ে মানে এখানে বুরেট দিয়ে যে যোগ করতে হয়েছে টাইট্রেশন করতে গিয়ে যে দ্রবণটা যোগ করছে সেটা হচ্ছে এটাকে পুরাটা টাইট্রেশন করতে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে সেটা হচ্ছে বিশ এম পরিমাণ লাগছে পুরা বিক্রিয়াটা যখন যে কালার চেঞ্জ করছে কালার চেঞ্জ করার আগ পর্যন্ত সরি আমি তো দুইটাই খাল লিখে ফেলছি এটা হচ্ছে এইসিএল সরি বিশ এম না এটা বলছে হচ্ছে পঁচিশ এম এল এইসিএল সরি বিশ এম এল দ্রবণ পঁচিশ আচ্ছা এটা তারা বিশ এম আর এটা হচ্ছে পঁচিশ এম সরি একটু উল্টা পাল্টা করে ফেলছি দুইটা অঙ্কের ডাটাকে একসাথে করে ফেলছি এটা হচ্ছে পয়েন্ট জিরো টু মোলার বিশ এম আর ওটা হচ্ছে পঁচিশ এম দরকার হয়েছে তা এখন আস করা হয়েছে যে এইটার ঘনমাত্রাটা কত এই অ্যাসিডের আয়তন জানি ঘনমাত্রাটা কত তো আগেরটার মতোই সূত্র তাহলে ফার্স্ট ওই বিক্রিয়াটা আবার আগের মতো লিখে নেওয়া লাগবে ফার্স্টে বিক্রিয়া লিখবো এন এ টু সিও থ্রি সেটার সাথে টু এইচ সি এল বিক্রিয়া করে বিক্রিয়া করে হয় হচ্ছে টু এন এস সি প্লাস এইচ টু প্লাস সিও টু তাহলে এবার এই সূত্র ইউজ করবো যে আমরা জানি বি এ এস এ ইকুয়ালস টু এ ভবিএসভি তাহলে বি হচ্ছে ক্ষারের মোল সংখ্যা খারের মোল সংখ্যা ছিল হচ্ছে 1 ভএ হচ্ছে অ্যাসিডের আয়তন অ্যাসিডের আয়তন দেওয়া আছে 25 অ্যাসিডের ঘনমাত্রা জানি না বের করব এ হচ্ছে খারের এ হচ্ছে অ্যাসিডের মূল সংখ্যা যেটা ছিল 2 আর ভবি হচ্ছে খারের আয়তন 20 আর এসভি হচ্ছে খারের ঘনমাত্রা 02 কত হয় একটু বল এটা দিয়ে শেষ আজকে আমাদের কত আসছে পয়েন্ট থ্রি টু মোলার ওকে তো এইরকম অঙ্ক এই অঙ্কগুলো আমাদের আরো মানে আর কি নানা ভাবে আসতে পারে তো আমরা পরের দিন একটু আরো কত ভাবে আসতে পারে সেগুলো নিয়ে একটু দেখব ওকে যদিও এই অ্যাসিড খার টাইটেশন নিয়ে যত কঠিন টাইপের অঙ্কগুলো সেগুলো নর্মালি সেকেন্ড পেপারের তিন নাম্বার চ্যাপ্টার পরিমাণগত রসায়ন ওখানে অ্যাকচুয়ালি দেয় তবু যদি কলেজ চায় স্যাররা একটু কঠিন টঠিন করতে চায় তাহলে এগুলোর সাথে এগুলা মিলাই দিতে পারে তবে খুব নর্মাল গোলাতেই থাকবে তো আমি নর্মাল গোলার মধ্যেই কয়েকটা দেখাই দিব পরের দিন ইনশাল্লাহ তারপর আমাদের এই চ্যাপ্টারের মেইন যে হ্যাঁ ভাই বল আচ্ছা দেখে যে আমি আবার লিখতেছি এরকম ছিল অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইডেড বাই ক্ষারের মোল সংখ্যা ওকে তাহলে নিচে ছিল হচ্ছে এই যে অ্যাসিডের মোল সংখ্যা দেখ দুই বিক্রিয়া থেকে অ্যাসিডের মোল সংখ্যা দুই খারের মোল সংখ্যার অনুপাত এক তার মানে মোল সংখ্যার অনুপাতটা এরকম তাহলে এখন এই যে এন সমান সমান ছিল ভি ইনটু এস এর সাথে গেছে ওয়ান আর এন বি সমান সমান ছিল ভি বি ইন্টু এস বি ওর সাথে গেছে টু বুঝছিস কি না আমি আচ্ছা মানে আচ্ছা আচ্ছা তোর কথা হচ্ছে যে এটার সাথেও দুই যাওয়া উচিত ওটার সাথেও দুই যাওয়া উচিত তাহলে একটু ব্যাপারটা ঠিকঠাক করে দিই যে এটা কিন্তু এই যে ইয়া আছি কি ছিল বট মাসের ব্যাখ্যা কি পড়ছিলি আগে ব্র্যাকেটের কাজ এরকম ব্যাপারটা ছিল না তাহলে তুই যদি ব্র্যাকেট এসে নর্মালি এই যে গুণ করলে এটা ব্র্যাকেটের মধ্যে দুইটার মধ্যে গুণ হয় না ব্যাপারটা এরকম না ওটা আর যদি বদমাশের ব্যাখাও বলি আগে তুই ব্র্যাকেটের কাজ করবি তার মানে ওইটার সাথে এটা গুণ হবে ওই দুইটা গুণ হয়ে তারপরে এটার সাথে এটা গুণ হবে বুঝছিস মানে ওইটা তুই গুলাই ফেলতেছি যে এটা মনে হয় এটার মধ্যে যাবে এটা এটার মধ্যে যাবে ব্যাপারটা এরকম না ওকে তাইলে এই পর্যন্ত থাকলো আজকে আমরা নেক্সট দিন আরো কিছু এটার অঙ্ক দেখে তারপরে এই চ্যাপ্টারের মোটামুটি আমাদের মেইন যে ম্যাথমেটিক্যাল টপিক গুলা সেটা শেষ মানে ম্যাথমেটিক্যাল যে আলোচনা এরপরে মুখস্থ কিছু জিনিসপত্র আছে সেগুলা বললে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে ওকে ঠিক আছে ভাই ভালো থাকিস আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম